হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বেগুন আর ডাল দিয়ে একটা অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কী রেসিপি বানাচ্ছি। এখানে একটা বেগুন নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি 4-5 ঘন্টা আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনটাকে ভালো মতো আমি কেটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। ঠিক যেভাবে বেগুন ভাজার আগে আমরা নুন হলুদ মাখিয়ে নিই, ঠিক একই রকমভাবেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতন বেগুনগুলোতে। সমস্ত বেগুনগুলোতে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নেব, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসি। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে। অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালো মতো কড়াই চারিদিকে আমি ছড়িয়ে নিলাম। এবার তেলটাকে হাই ফ্লেমে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে আমি বেগুনগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে আমি ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। মিনিট দুয়েক পরে ফিরে এলাম। বেগুনগুলোর একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি একটা দিক। এবার অপর দিকটা উল্টে দিচ্ছি, অপর দিকটাও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করে দিলাম, সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। এবার ভালো মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা সমস্তটা এর মধ্যে দিয়ে ভালো মতো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো মতো এর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। এটাকে ভালো মতো মিনিট দুয়েক আমি ভেজে নেব। মিনিট দুয়েক পরে ফিরে এলাম, ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা, গ্রেট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। আবারও এটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া একটু করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই একটু নিরামিষ রান্নায় ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়, টেস্টটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে। তবে অনেকেই পছন্দ করেন না, তবে কিন্তু তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। যারা পছন্দ করেন তারা কিন্তু চিনিটা দেবেন, আর যারা পছন্দ করেন না তাদেরকেও আমি বলবো একবার চিনিটা দিয়ে দেখবেন, টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আমি নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। 2 কাপ পরিমাণ জল দেওয়ার পর অল্প নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এটা ফুটে উঠেছে। এবার এটাকে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরা। এবার আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো মতো সেদ্ধ হতে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি, ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন ঘি। তবে দেখুন তার আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা দেবার পর নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো।
এক এক করে সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে অল্প নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি এটাকে এক মিনিটের জন্য আর ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। বেগুনগুলো দেওয়ার পর অল্প নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি আর এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে আমার রেসিপিটা একদম রেডি, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, খুব চটজলদি তৈরি হয়ে যায়। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে আপনারা সার্ভ করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।